হে জগতভাষী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম এই আলোচনাটি একজন প্রেমিক ব্যক্তির জন্য মর্মান্তিক হতে পারে আর অপ্রেমিকদের জন্য এটা কিছুই নাও হতে পারে তবে আজকের এই আলোচনাটি দেখা যায় আমি অন্য অন্য গ্রন্থ বা মুসলমান ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে আলোচনা করে থাকি তবে আজকে অন্য ধর্মের গ্রন্থ থেকে একটি আলোচনা করব যদি কেউ বিশ্বাস করে তাহলে সে অবশ্যই প্রেমিক হবে এবং ধার্মিক হবে এবং আল্লাহর প্রতিও তার প্রেমিক হবে তবে অন্য ধর্মগ্রন্থ থেকে বলব কিন্তু এই কথাটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লাহ আশা করি যে নতুন কিছু জানা হবে শেখা হবে আর এই আলোচনার ভিতরে যে জন্ম জন্মান্তরের যে বিষয়টা সেটাও প্রকাশ হবে হে জগতবাসী যেমন একজন ভক্ত নারায়ণ ভক্ত ছিল সে কে সে হল নারদমণি নারদমণি নামটা শুনতে শোনা যায় মেয়ে মানুষ আসলে তো নয় সে ছিল একজন পুরুষ মানুষ তো এই নারদমণি একদিন নারায়ণকে বলতেছে যে হে নারায়ণ আমি তো আপনার নাম সবসময় জবনা করি এবং আপনাকে ডাকি এবং আপনাকে সবসময় আমি আমার চোখের পাতায় রাখি তবে আমি মনে করি যে আমি যে আপনাকে এত ভালোবাসি আর এতটুকু সম্মান দিই মনে হয় না যে আমার থেকে বেশি আপনাকে কেউ ভালোবাসে তখন নারায়ণ বলতে লাগলেন যে হে নারদ তুমি আসলে যা বলছো ঠিক নয় তোমার থেকে অনেক কঠিন ভক্ত তোমার থেকে আরও অনেক ফানাফিল্লা ভক্ত আছে তখন নারায়ণ মন্দির বলতে লাগলেন যে আসলে আমার থেকেও বেশি ভক্ত আমি এত ডাকি আপনাকে তখন নারায়ণ বলল যে ঠিক আছে তোমাকে নিয়ে মানব মানবভেষে একটি জায়গাতে ঘুরতে যাব। আমরা একটি জায়গায় আমন্ত্রণ হিসেবে যাব বা প্রতিক হিসেবে আমরা সেখানে যাব তবে তুমি দেখবে যে তুমি সবচেয়ে বড় প্রেমিক নাকি আরও প্রেমিক তোমার থেকেও বেশি আছে তখন কি করলেন নারদ নারদমণিকে নিয়ে মানব বেশে চলে গেলেন একজন ভক্তমায়ের বাড়িতে তো সেই ভক্ত মা আগের থেকেই জানত যে আমার কাছে কোনো মহাপুরুষ যে কোনো ভেষে আমার এখানে উপস্থিত হইতে পারে তখন কি হলো সেই মেয়েটির নাম কি ছিল সেই মেয়েটির নাম ছিল ধরা যে ধরাষি যে তার নাম ছিল তখন তার বাড়িতে গিয়ে বলছে মাগো আমি তো আমরা দুজন খুবই ক্ষুধার্ত আমাদেরকে কিছু খেতে দেবেন তখন তাদেরকে পা ধোয়ালেন এবং দেখা যায় তাদেরকে বসতে জায়গা দিলেন তখন সে তার মটকের মধ্যে যখন হাত দিল তখন ওখানে কোনো চাউল নেই কোনো খাদ্য যে পাক করবে কিছুই নেই ঘরের মধ্যে তারা দিন আনে দিন খায় তখন কি করবে তখন তার স্বামী তো ভিক্ষা করে খায় তখন তার স্বামীকে বলল যে তুমি তো আজকে গিয়ে কোনো জায়গায় কোনো ভিক্ষাও পেলে না তো এখন আমি এই মেহমানদেরকে কি করে সমাদর করি তখন যখন ধরা বলল তার স্বামীকে ঠিক আছে আপনি তো একবার গিয়েছেন আপনি গেলে হয়তো আর কেউ দিতে চাইবে না যে আবার কেন আসছো ঠিক আছে তো আমি আবার যাচ্ছি তখন কি হলো সে কিছু চাউল বা কিছু খাদ্য পাকানোর মতো কিছু জোগাড় করে নিয়ে এসেছে তখন যখন তার স্বামীর হাতে দেবে একটু ধরেন আপনি নিয়ে যান আমি আসতেছি তখন কি হলো চৈত্র মাসে যে মাটি ফাটা সে ফাটার বরাবর যখন দিতে গেল যে খাদ্যগুলো নিয়ে যান পাক পাকাবো চালগুলো নিয়ে যান পাকাবো তখন হাত থেকে পরে সে মাটির ফাঁকার ভিতরে টুকে গেছে তখন কি হলো তখন হায় হায় কি সর্বনাশ হলো এখন আমরা কি করি আমরা এই মেহমানদেরকে বসাই রাখছি তাদেরকে পাকশাক করে খাওয়াবো এখন তো মাটির তলায় চলে গেল তখন তাদেরকে পানি দিল খাইতে আর বলল যে আপনারা আরেকটু অপেক্ষা করেন আমরা অবশ্যই নারায়ণ সেবা অবশ্যই করব। তখন তারাও ধৈর্যের সাথে বসেছে তখন তার স্বামীর সাথে বুঝ পরামর্শ করতেছে স্বামীগ এখন কি করি এখন সে একজন মেহমান এসেছে তারা তো তাদেরকে মুখে কীভাবে ফিরাই তারা তো বসে আছে তারা খোদার্ত কি করব। তখন বললো স্বামীগো আমি একটু দোকানে যাই দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলতেছে ভাই আমাকে বাকি কিছু সদাই দেন আমি পরবর্তীতে দিয়ে দেব। তখন দোকানদার বলতেছে হ্যাঁ তুমি ভিক্ষা করে খাও আর তুমি আমাদেরকে বাকি দিবা তুমি কোথেকে দিবা যাও তখন দরাসতীর ঘটনা কি হলো সেই দরাসতী কে বলতেছে যে তুমি সুন্দরী তোমার স্বাস্থ্য ভালো তোমাকে দেখতে ভালো লাগে তবে হ্যাঁ আমি সদাই দিতে পারি তোমার যদি একটি স্তন কেটে আমাদেরকে দাও তাহলে আমি তোমাকে সদাই দিতে পারি তখন চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে দিয়ে বলতেছে যে হে জগদীশ্বর এখন আমি কি করব। আমার তো কোনো পথ নেই এখন তাকে তার তারা দুইজন আমার ঘরে বসে আছে এদেরকে খাওয়া খাদ্য দেওয়া আমার যেরকম জরুরি এখন আমি কী করব তখন কি করল তাই করলেন যে দাও একটা চাকু দাও তখন সে চাকুটা দিয়ে নিজের একটি নিজের একটি স্তন্য কেটে দিয়ে দিল এরপরে পাতি নিয়ে আসলো তখন তো ব্যথায় জর্জরিত রক্ত ঝরছে এই অবস্থায় কাপড় দিয়ে পেঁচিয়ে বেঁধে চলে গেলো ঘরে ঘরে গিয়ে এগুলো পাকাইতেছে এগুলো পাকশাক করতেছে তো পাকশাক হয়ে গেছে প্রায় তখন তারা বলতেছে যে আপনারা কষ্ট নেবেন না আমাদের একটু দেরি হয়ে গেল আপনারা আর একটু বসেন তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই তখন খাবার দাবার যখন কমপ্লিট হলো তখন কি করলো তাদেরকে খাবার দাবার দিতেছে তখন ভাত বেড়ে দিচ্ছে তরকারি দিচ্ছে তখন সেই ধরাশতি যখন তাদেরকে তাদের প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিল তখন নারদমণি দেখতেছে যে তার পায়ের নিচে রক্ত এই রক্ত দেখে তখন নারায়ণকে নারদমণি বলতেছে যে হে নারায়ণ এখানে তো আমরা সেবা নিতে পারবো না এখানে আমরা খেতে পারবো না কেন যে দেখেন যে তার তো রজশশালা হয়েছে যে সাংস্কৃতিক ভাষায় যে রজশালা বলা হয় এবং আমাদের ভাষায় এটাকে মাসিক বলা হয় তখন বলতেছে যে সে তো না পাক তার হাতের পাক তার হাতের বাড়া আমরা তো খেতে পারবো না তখন ধরা বলতে লাগল যে হে বাবারা আপনারা কষ্ট নেবেন না আমি না পাক না আমি ঠিক আছি আপনারা খাবার খান কিন্তু সেই দরাশতি ব্যথার যন্ত্রণায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না আর এদিক দিয়ে নারদ মন্দির বলতেছে তার রজশালা হয়েছে তার হাতের পাক তার হাতের বাড়া আমরা খেতে পারবো না তখন মা এটা যদি রজশালা না হয় নারায়ণ বলতেছে যে মা সত্য বলো তাহলে এটা কিসের রক্ত সত্য না বললে তো আমরা সেটাই মনে করব। তখন যে দেখেন আমি নাপাক বলতে কিছু না এটা অন্য কিছু আপনারা খাবার দাবার খান তখন না মা তুমি সত্যটা না বললে আমরা খাব না তখন তো ধরা সত্যি আর না বলে পারে না তখন চোখের পানিগুলো পড়তেছে আর বলতেছে যে আমার স্বামীকে ভিক্ষা করতে পাঠাইছিলাম সেও খালি হাতে ফিরলো যখন আমিও কিছু আনলাম তখন সে ফাটা মাটির তলে চলে গেল যখন আমি দোকানে গেলাম আমি মেহমানদারি করব মেহমানদেরকে বসাই রেখা দোকানে গেলাম তখন সেই দোকানদার আমাকে সদায় দিচ্ছে না তখন সে আমাকে বলল। তুমি যদি তোমার একটা স্তন কেটে দাও তাহলে তোমাকে সদাই দেব। তখন আমি বললাম যে আমি নারায়ণ সেবা করব আমার ঘরে সাক্ষাৎ নারায়ণ এসেছে আমার যদি সেই স্তন নাও থাকে না থাক তবুও তুমি আমাকে সদায় দাও সে আমাকে বাকি সদাই দিল না স্তন কেটে নিয়ে এসে আমাকে সদাই দিল তখন আমি কি করব তখন এই স্তন কেটে দিয়ে আমি এই সদাই নিয়ে এসে আপনাদেরকে পাক করে আপনাদের সামনে হাজির করেছি এতে যদি আমার কোনো ভুল অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দেন তখন বলতেছে নারদ বলতেছে হে নারায়ণ আপনি তো ঠিকই বলেছেন যে আমার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বের ভক্ত আপনার এই পৃথিবীর জমিনে রয়ে গেছে এটা তো জানি নাই এটা তো বুঝি নাই আসলে আপনি আজকে আমাদের আমাকে চোখে দেখিয়ে দিলেন যে নিজের অঙ্গ প্রতঙ্গর চিন্তাও সে করে নাই সে নারায়ণ সেবার জন্য সে এই কাজটি করেছে আর এরকম একটি কাজ তো আমি কখনোই করতে পারি নাই তবে সেই দরাসতীকে নারায়ণ বলতেছে মা তুমি আমাদের জন্য এত বড় একটা ত্যাগ দিলে যাও তুমি পরজনমে আমার দুধ মা হবে পরজনমে আমি তোমার এই দুগ্ধ পান করবো আমি যখন দাপরযকে কৃষ্ণ হয়ে জন্মাব তখন আমি এই দুগ্ধ পান করবো তো আমার কথা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম একজন মায়ের ঘরে জন্ম নিয়েছিলেন এবং আরও একটি মায়ের দুগ্ধ পান করে তিনি বেঁচেছিলেন তাহলে এদিকে রূপে যিনি তিনি তো কৃষ্ণ সেই কিন্তু এই পরীক্ষার মঞ্চে এসে আরেকজন ভক্তকে আরেকটা ভক্তকে দেখাইতে যে দেখো তোমার থেকেও অনেক ভক্তই অনেক প্রেমিক আরও আছে এটা দেখাতে যাইয়া কি হলো তখন এই ঘটনাটি ঘটল তখন সেই ধরাশ থেকে জবান দিয়ে দিল দাফর যোগে আমি কৃষ্ণ হয়ে আসব তখন আমি তুমি আমার মা হবে আমি তোমার দুগ্ধ পান করব কারণ তুমি যে ত্যাগ দিয়েছ ওই দুগ্ধ কখনো বিফল যেতে পারে না আমি সেই দুগ্ধ পান করব পরের জন্মে তবে হে জগতবাসী মুসলমান ধর্মের মধ্যে যারা সাধক লাইনে আছে তরিকতের জগতে আছে তারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে এবং মুসলমানের মধ্যে যারা শুধু শরীয়তের ইবাদত করে তারা জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে না আর এই জিনিসগুলো তারা বোঝে না এবং বোঝাইলে বুঝতেও চায় না কিন্তু দেখেন একটি মায়ের গড়ে জন্ম নিল হরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম আরও একটি মায়ের গড়ে সে পান করে বড় হইল তাহলে এই যে বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে সেভাবে ভেঙ্গে বলা হয় নাই জন্ম জন্মান্তরের কথা কিন্তু আমাদের মধ্যে না বলা হলেও অন্য ধর্মে এবং অন্য গ্রন্থে জন্ম জন্মান্তরের কথা এসেছে যাই হোক আজকের যে আলোচনাটি সেটি হলো কি যে সব কিছুই আল্লাহর লীলা বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন রূপে তিনিই আছেন যাই হোক আজকের এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো যে আসলে আলোচনার মাধ্যমে মানুষ অনেক কিছু জ্ঞান পায় এই কথাগুলো বলেছি কোনো শরীয়তের লোক যদি শোনে সে আমার এই কথাগুলো শুনে খিৎ করবে যদি কোনো তরিকতের প্রেমিক লোক শোনে সে অবশ্যই চোখের পানি ফেলাবে এবং সে এই কথাগুলো স্মরণ করবে মনে করবে এবং নিজেকে আরও শুধরাতে এবং ভালো পথে যেতে চেষ্টা করবে তবে হে জগতবাসী আজ এই বলেই রাখবো সকলে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের অন্য ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে